হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। অনেকদিন পর ব্লগ করতে এলাম, আর এই ব্লগটা একদম নতুন ধরনের, আমি আগে কোনো দিন করিনি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগে। আমরা যাচ্ছি বীরভূম জেলার ওই নানুর থানা শাকুরিপুর নামে একটা ছোট্ট গ্রামে, সেখানে আমাদের মামা বাড়ির একটা গেট টুগেদার হবে। আর সেখানে সারাদিন নানা রকমের অনুষ্ঠান আছে, যেমন স্মৃতিচারণ, সংবর্ধনা, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, একদম ভরপুর মনোরঞ্জন হবে। আর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো আছেই। তাহলে চলুন, আমরা সেই শপথ সারাটা দিন আমরা কি করছি না করছি দেখুন। আর একটা জিনিস, ওখানে প্রবীণ আর নবীন এই দুজনের একটা খুব সুন্দর মেলবন্ধন হবে, যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। তাই আজকে সারাদিন আমাদের সাথে থাকুন, আর কি হচ্ছে না হচ্ছে দেখুন। Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. প্রথমে আমাদের ব্যাজ দিয়ে সংবর্ধনা হচ্ছে। আমাদের ব্যাজ দিয়ে প্রথমে সংবর্ধনা হচ্ছে। As the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so আমরা জিয়ারত করার জন্য কবরস্থানের দিকে প্রস্থান করব। এদিকে অনুল, সবাই তৈরি হয়ে যান, সকালেই আমরা হলে যাব। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার সিভিলিয়ান থ্রি কর্তৃপক্ষের তরফ থেকে, ধন্যবাদ। সকলকে জানানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা জিয়ারত করার জন্য কবরস্থানের দিকে প্রস্থান করব। আমার ছোটখালা এসছেন, কষ্ট করে এসছেন, ছোটখালাকে একটু সাহায্য পয়সা নিয়ে চলো। সবাই চেপে ধরো, একটু আনবো, একটু হাত লাগাও, ছোটখালাকে স্বাগত। রত্নপুর নে, হ্যাঁ ছাড়তে গেছে খালি। জাভেদ, ওয়ালাইকুম আসসালাম।
তোমার নাম কি? কি নাম? কালুন। কালুন মা চিনতো বলো? আমরা খুবই খুশি ছোটবেলা আজকে এখানে এসছেন, এই অবস্থাটা এসছেন, এটা আমাদের আজকের মিলন মেলাকে সার্থক করে তুলেছে। সব ভাবি, সব মামি, চাচি, সকলকে সালাম। কবর জিয়ারতের জন্য যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল নানার বাড়ি। এই বাড়িটা সম্বন্ধে একটু বললে ভালো হতো নীলা। এটা আমাদের আদি নানা নানির বাড়ি, 1941 সালে স্থাপিত। এখানে আমরা আসতাম, এখানে আমরা অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে খেলাধুলা করতাম। এই যে বাড়ি, এইটি হচ্ছে আমাদের আদি বাড়ি, নানা বাড়ি যেটা বলি।
এরপর বল ধরে রাখলে সে আউট। আমি বলছি স্বপ্নবাবু মিউজিক এর পরে একে দিয়েছে, স্বপ্নবাবু আউট হয়েছে, স্বপ্নবাবুর জন্য জোরদার হাততালি। আমাদের এই বইটা তৈরি হয়েছে, এই বইটার মধ্যে ওনার একটা লেখা বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, খুব সহজে উনি লিখেছেন এবং পুরো এক পাতার মধ্যে অনেকটা কথা উনি অনেক আবেগের কথা লিখেছেন। স্বপ্নবাবুর জন্য খুব জোরদার হাততালি হয়েছে এবং স্বপ্নবাবু আশা করি নিজে পড়বেন না বলেছেন, আমাদের মধ্যে একজনকে উনি দায়িত্ব দিয়েছেন পড়ার জন্য। রীনাবু পড়বে বলেছেন, রীনাবু পড়বে, রীনাবু পড়বে, আমাদের বড় রীনাবু পড়বে, রীনাবু এই লেখাটা পড়বে আমাদের। ঠিক লাঞ্চের পরে, ঠিক লাঞ্চের পরে অনুষ্ঠান শুরু হবে, সম্মান সমারোহ শুরু হবে, সেখানে আমাদের বড়দের সম্মান দেওয়া হবে এবং পরিবার পিছু আমরা মেমেন্টো দেবো এবং সেখানে যে আছে এই লেখাটা পড়া হবে। আলো এখানে এসছেন, আমাদের কবি আলো যে আছে ওখানে ওই কবিতাটা যিনি লিখেছেন আবৃত্তিটা উনি করবেন আর কি, মিলন গান। এবং এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো মেডিকেল চেকআপে, খুব তাড়াতাড়ি শেষ করুন, আমাদের সময় খুব কম হাতে আছে, আপনারা স্টার্ট করতে পারেন। রীনাবু রীনাবু হাততালি দাও।
খালুর হাত থেকে উনি পাচ্ছেন। এবার ডেকে নেবো রীড়া মোহন, এবার কে আছে থাকবে থার্ড প্রাইজ মতিবু কে ডেকে নিচ্ছি, হাত তালি দেবেন আপনারা পরে। এবার ডেকে নেবো জিনিকে, আমাদের গর্ব হাজিয়ে দিয়েছে এই বন্ধুদের মধ্যে সেকেন্ড প্রাইজ জিনি। আমি পাঠিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার ফার্স্ট প্রাইজ আফরোজ জাহান, বর্ধমান থেকে আফরোজ জাহান, এবার বহু প্রতীক্ষিত আমাদের প্রথম উত্তরাধিকারী আফরোজ জাহান ভুবন, জোরদার হাততালি, ডবল হাততালি, ত্রিপল হাততালি, ভুবন কোথায় আছো? এরই সাথে এই অনুষ্ঠান শেষ হলো, দয়া করে আপনারা খুব তাড়াতাড়ি চলুন মসজিদ প্রাঙ্গণে, দলিত প্রাঙ্গণে, সেখানে মেডিকেল চেকআপ শুরু হচ্ছে। তেরি উমর হো গেই তো ক্যা, প্যার করনে কি কোই উমর হোতি হ্যায় ক্যা, মেরি উমর হো গেই তো ক্যা, প্যার করনে কি এই উমর হ্যায়, দিল হি এক হ্যায়, এহসাস ভি এক হ্যায়, প্যার কি কোই উমর হোতি হ্যায় ক্যা, জীবন দান করার জন্য, উত্তেজিত করার জন্য, উজ্জীবিত করার জন্য ধন্যবাদ। আমাদের এখন লাঞ্চ শুরু হচ্ছে, সবাই বসে গেছে। এখানে বিরিয়ানি সার্ভ হচ্ছে, বড়কে আগে কেতার, বড় সবাইকে এনশিওর করবে ছোটরা খেয়েছে। এবার দিল লস্যি আর মিষ্টি। রীড়া বাবু, স্বপ্না বাবুর একটা লেখা, ছোট্ট কিন্তু খুব মিষ্টি লেখা, ওটাকে পড়ে শোনাবেন, আমাদেরকে জানাবেন। তারপরে পরেই আমাদের যে ফার্স্ট জেনারেশনের লোক যারা উপস্থিত এখানে আছেন, তাদেরকে শাল দিয়ে সিবিএমএম কর্তৃপক্ষের তরফ থেকে ওনাকে শাল দেওয়া হবে। আটজন আছেন, আমরা নাম পড়ব এবং প্রত্যেককে এক একজন নির্ধারিত আছে কে কাকে
শাল পরাবে, এটা মঞ্চ থেকে বলা হবে, তখন তারা এসে করবেন। সকলকে অনুরোধ, সকল সিনিয়র দিকে অনুরোধ, ওই সময় যেন থাকেন। তারপরে পরিবার পিছু প্রত্যেককে, একটি পরিবারকে একটি মেমেন্টো দেওয়া হবে। মেমেন্টোটি হয়তো আপনারা চাক্ষুষ করেছেন, একটা ভালো কাপ, তার মধ্যে যে গ্রুপ ছবিটা দেখছেন প্যান্ডেলের পেছনে, ওই গ্রুপ ছবিটা ওখানটায়, সেই খালাকে সম্মানিত করার জন্য রত্নবাবু এবং আরো আমাদের সিডিএম এর সদস্যরা যাচ্ছেন। ওনারা ওখানে ফটোগ্রাফি করে আসে, তারপরে বিক্রি করে দেখে। মোশাররফ হোসেন মানিক মামাকে সম্মানিত করবেন শাল দিয়ে। সবাই জোরদার ভাবে মামাকে, মামা আমাদের প্রেরণা স্রোত, মামা এই কথাটা বলেছিল এটা করতেই হবে। এই মামাকে সামনে রেখে আমরা কাজগুলো করেছি, মামাকে অসংখ্য ধন্যবাদ। জোরদার হাততালি হোক মামার জন্য। মামা আমাদেরকে বলবে তেসরা সেপ্টেম্বর 2023 পাঁচজন হলেও করবো, কিন্তু এই প্রোগ্রাম যেন আর ভাগ না হয়। মামা এটাও বলেছিল যদি গাজন আমি মারা যাই এর মাঝে তাও তোরা করবি, এটাই আমার সম্মান হবে। এই এত বড় কথা মামা বলেছিল, মানে মামা আপনি দীর্ঘায়িত হবে, এর সাক্ষী রইলাম আমরা আছি। ভাই এদিকে ভাই, আমাদের এই মিলন মেলার অন্নদান সামনে নিয়ে যাবো কি করে বসবো, একটু জোরে সবার সাথে দেখা। এরই মাঝে মজুর প্রিয় মসেন মটর জামাল আসেন, মীরা মুক্তা ছিল সবার প্রিয়, এদের পবিত্র নাম তোমরা সবাই নিও। মহাসেনার প্রিয় লালবাবু, রিন্টু, লালু, রানু, লিলি, সৈফ, মিনু, মিনার নাম এই মহামিলনে সবাই মোরা স্মরণ করিব মনে প্রাণে। বজল, ইনু, ইদ্রিস, মনি, আমিন, মনির আর মুন্না ছিল আমাদের হৃদয়ের মাঝে আজকের এই মিলন মেলায়, তাই আমাদের হৃদয় কাঁদে। এই চৌধুরী বাড়ির মহামিলন আবার ফিরে পেল নবজীবন, মোরা সবাই চলিব একসাথে মৈত্রী প্রেমের বন্ধনে জয়গান গেথে। ধন্য মোরা সবাই এই মিলন সভায়, প্রীতি শুভেচ্ছা তাই সকলকে জানাই। সবাই নিয়ে হানি ফেলেছি, 12 জন ছিল, 12 জন আরো হানি ফেলেছি আমরা। আশা করি খুব তাড়াতাড়ি আমরা মিলন মেলা করবো, আরো এক হয়ে থাকবো, পাশে থাকবো, যতটা চেষ্টা করবো একসাথে থাকবো। ধন্যবাদ। আবার আসিব ফিরে।
আবার আসিব ফিরে ধান ছিড়ি ছিড়ে এই বাংলায় হয়তো মানুষ নয় সপ্নবুর জন্য হাততালি বিনামুর জন্য হাততালি এদিকে ঘুরে নে এদিকে ঘুরে আমাদের প্রিয় স্বপ্না বুবু অনুরোধ করেছেন আমাদের এই মিলন মেলা নূতন নয় এই মিলন মেলা আমরা চিরচরিত ভাবে ছোট থেকে আব্বা চাচাদের মধ্যে দেখে এসেছি ওনারা পাঁচ ভাই তিন বোন একে অপরের পরিপূরক ছিলেন আর সব থেকে বড় কথা ওনাদের আব্বা আমাদের কারো দাদা কারো নানা আবার কারো বড় আব্বা সেই এই মেমেন্টোটা দেখে নিন এর মধ্যে আমাদের একতার আবেগ লুকিয়ে আছে এটা প্রত্যেক পরিবার পিছু এবার মুক্ত মামাকে ডাকছি এটা তোমার তোমার আমার কাছে আছে তোমার টাটা মামার নাই তো আমি যেহেতু উজ্জ্বলের বউ আসেনি এখন বৃক্ষরোপণ হচ্ছে কামিনী ফুলের গাছ এখানে আগে ছিল সেটা মারা যাওয়ার পর আবার নতুন করে লাগানো হচ্ছে হ্যাঁ নানার আমলে এটা গাছটা ছিল কিন্তু মারা গেছিল আবার পুনরায় এটা আবার লাগানো হচ্ছে নানা স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান শেষ হচ্ছে গুরু ফটোর মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হলো এরপরে মিলাদ হবে মিলাদ হয়ে যে যার বাড়ি ফিরে যাবে আমাদের বিদায় পর্ব শুরু হবে সকলকে আন্তরিক ধন্যবাদ দারুণ ভাবে ভাগ নেওয়ার জন্য মাঝে মাঝে মিলাদ হচ্ছে ফাটলে একটা চেয়ার নিয়ে আসুন মহিলারা ওই ঘরে থাকতে পারেন ওই ঘরে থাকতে পারেন চেয়ার নিয়ে আসলে আপনারা বসতে পারবেন পাশের ঘর খালি আছে আলহামদুলিল্লাহ